महामारी काटिए एसएससी परीक्षा शुरू स्वस्ती परीक्षार्थी करोना शिक्षार्थी सचेतन हले उदासीन अभिभावक আমাদের তো ক্লাস ঠিক মতো হয়নি অনলাইনে হয়েছে তারপরে প্রশ্ন একটু কঠিন হয়েছে এমসিকিউ একটু কয়েকটা একটু টাফ ছিল যেহেতু 1.5 ঘন্টা সুতরাং দেখা গেছে অনেকে শেষ করতে পারেনি সময়টা কম তো আমরা টেনশনে চলে আসছি আবেগের ব্যাপার তো বাচ্চারা আসছে সব অভিভাবকরা আসছে টেনশনের কারণে তো এটা নির্দেশনা মানতে পারছি না সামাজিক মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা আটক তিন পরীক্ষার্থী এবং অভিভাবকদেরকে প্রাথমিকভাবে 500 টাকা থেকে 5000 টাকা সদস্য ফি আদায় করে নাই পরীক্ষার কেন্দ্রে প্রশ্ন গ্রহণকালে দায়িত্বশীল যে কোনো ব্যক্তি তাদেরকে কৌশলে প্রশ্ন দিয়ে দিবে যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এক্সিলেন্ট প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সিসিইউতে বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত টেকনিক্যাল থেকে খামারবাড়ি পর্যন্ত 20 টাকা ভাড়া নিল 20 টাকা নিয়ে আপনার কাছে 20 টাকা ভাড়া ঢাকায় মানা হচ্ছে না বাসে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা বেশি ভাড়া আদায়ের অভিযোগ মোবাইল কোর্টের তদারকিতও থামানো যাচ্ছে না মরুর বুকে ক্রিকেট উৎসব শেষ হচ্ছে আজ টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দু দলের সামনেই প্রথম শিরোপা জয়ের হাতছানি দুবাই থেকে ম্যাচের সব শেষ খবর জানাবো আমি সাজিদ মুস্তাহিদ করোনার বাধা কাটিয়ে শুরু হলো 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দীর্ঘদিন পর পরীক্ষায় বসতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও অভিভাবকদের মাঝে ছিল উদাসীনতা এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন প্রশ্ন ফাঁসের চেষ্টা হলে কিংবা গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা কোভিড 19 এর কারণে 2021 সালের এসএসসি পরীক্ষা নিয়েছিল নানা অনিশ্চয়তা নির্ধারিত সময়ের 8 মাস পর রোববার শুরু হলো বহুল প্রতীক্ষিত এই পাবলিক পরীক্ষা দীর্ঘদিন পর পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তবে সময় ও মানবন্টন নিয়ে জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া যদি 3 ঘন্টা সময় পেতাম সেক্ষেত্রে আমরা শেষ করতে পারতাম কিন্তু এক্ষেত্রে যেহেতু 1.5 ঘন্টা সুতরাং দেখা গেছে অনেকে শেষ করতে পারেনি প্রশ্ন একটু কঠিন হয়েছে বাট মোটামুটি ভালো ছিল আসলে অনেক ভয় ছিল এত দিন পর পরীক্ষা দিব আর স্কুলেও তো ওরকম কোনো এক্সাম হয়নি প্রথমে একটু নার্ভাস ছিলাম বাট কোয়েশ্চেন বলতে পারবো না পুরো ফুল ইজি আসছে বা হার্ড আসছে বাট আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও উদাসীন ছিলেন অভিভাবকরা কেন্দ্রের সামনে ভিড় না করতে অভিভাবকদের বারবার অনুরোধ করা হলেও তাতে কর্ণপাত করেননি তারা সময়টা কম তো আমরা টেনশনে চলে আসছি আসলে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে আমাদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে এই জন্য তো আমরা টেনশনে আছি এই টেনশনের কারণে তো এটা নির্দেশনা মানতে পারছি না আবেগের ব্যাপার তো বাচ্চারা আসছে সব অভিভাবকরা আসছে সবাই একটা আনন্দ পাচ্ছে যার জন্য এখানে কিছু বলারও নেই পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী জানান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা প্রশ্ন ফাঁসের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাইরে অভিভাবকেরা যেখানে দাঁড়াচ্ছেন সেখানে হয়তো স্বাস্থ্যবিধি সেভাবে তারা মানছেন না আগামী 23 নভেম্বর শেষ হবে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হলো 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন এমনটি বলছেন সংশ্লিষ্টরা শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা এদিকে এবারও এসএসসি পরীক্ষার্থীদের টার্গেট করে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে প্রশ্ন ফাঁসের গুজব এমন দুটি চক্রের তিনজনকে আটক করেছে পুলিশ প্রাথমিকভাবে তারা প্রশ্ন দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার কথাও স্বীকার করেছে দুপুরে রাজধানী মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ ব্রিফিংয়ে এ তথ্য জানায়
মোবাইলে গেম খেলতে গিয়ে সাইবারের অন্ধকার জগতে পা রাখে কলেজ পড়ুয়া আলরাফি টুটুল। সামাজিক মাধ্যমে গড়ে তোলে বিভিন্ন নামকাওয়াস্তে প্রশ্ন ফাঁসের গ্রুপ। চলমান মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের টার্গেট করে সামাজিক মাধ্যমে ফাঁদ পেতেছিল আরও কয়েকটি চক্র। প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত চক্রটি। প্রশ্ন আউট হয় বা এরকম কিছু লেখায় এসএসসি এইচএসসি, তো এগুলোর ওই নিয়ে পোস্ট দেখার পরে আমি নিজেও মানে এরকম ভাবি যে আমিও একটা গ্রুপ খুলি মেসেঞ্জারে, তো এরপর পোস্ট দেওয়ার পরে মানুষ আমার মেসেজ দেয় যে প্রশ্নের জন্য। আমি ওনাদের টাকার কথা বলে, কোশ্চেন দেওয়ার কথা বলে ওনাদের ঠিকা টাকা নিয়ে ওনাদের ব্লক করে দিই। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকা, গাজীপুর ও নেত্রকোনা থেকে একাধিক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় মোবাইল ফোন, নগদ টাকা। ব্রিফিংয়ে পুলিশ জানায় প্রায় চার বছর ধরে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। পাপাজি খেলায় পটু আল রাফি ওরফে টুটুল সাইবার সংক্রান্ত বিভিন্ন অপরাধে বেশ দক্ষ। তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য পরীক্ষার্থী এবং অভিভাবকদেরকে প্রাথমিকভাবে 500 টাকা থেকে 5,000 টাকা সদস্য ফি আদায় করে নেয়। পরীক্ষার কেন্দ্রে প্রশ্ন বহনকালে দায়িত্বশীল যে কোনো ব্যক্তি তাদেরকে কৌশলে প্রশ্ন দিয়ে দিবে এবং সেই প্রশ্নের ছবি তুলে তাদেরকে পাঠানো হবে। চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরের পুবাইল টঙ্গি এবং ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। তিনজন সাগরের নীল জলে দুরন্ত ডলফিন। কক্সবাজার বঙ্গোপসাগরে ডলফিনের রাজত্ব নিয়ে রিপোর্ট থাকছে এ সংবাদেরই শেষাংশে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সিসিইউতে বেগম খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ডের বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাড়ি ফেরার ছয় দিনের মাথায় গতকাল আবারও রাজধানী রেফার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া সহ বেশ কিছু জটিলতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শনিবার সন্ধ্যায় ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। রাতে অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। জানা গেছে হাসপাতালে ভর্তির পর বেশ কয়েকবার বমি করেছেন বিএনপি নেত্রী, এরপরই তাকে নেওয়া হয় সিসিইউতে। এরই মধ্যে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট হাতে এলেই বেগম জিয়ার চিকিৎসায় গঠিত 10 সদস্যের মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবেন। গত 12 অক্টোবর জ্বর সহ নানা সমস্যা নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর 27 দিন চিকিৎসা শেষে গত 7ই নভেম্বর বাসায় ফেরেন তিনি। 6 দিন না পেরোতেই তৃতীয়বারের মতো আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি নেত্রী। এর আগে গত 10ই এপ্রিল করোনা আক্রান্তের পর সংক্রমণ পরবর্তী জটিলতায় সে মাসের 27 তারিখ প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। সেবার 53 দিন ভর্তি ছিলেন তিনি। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বিএনপি নেত্রীর। এরপর 2020 সালের 25শে মার্চ শর্ত সাপেক্ষে 17 বছরের সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয় তাকে। পরে 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় সাবেক প্রধানমন্ত্রীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে খুলনা সড়ক জোনের অধীনে 2টি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। যারা গণতন্ত্রের কথা বললেও নির্বাচনে ভয় পায়, আন্দোলনে ভয় পায়, তারাই তো দেউলিয়া। যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয়, কথায় কথায় বিদেশিদের দ্বারে ধর্ণা দিয়ে দেশের বিরুদ্ধে কথা বলে, তাদের দেউলিয়াত্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না। যে সরকার উন্নয়ন অর্জনে আজকে শুধু দেশে নয় সারা বিশ্বেও প্রশংসিত, সে সরকারের অহেতুক সমালোচনা করছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু শীর্ষ সম্মেলন COP26 এবং ব্রিটেন ও ফ্রান্সে 2 সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7:30 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ উড়োজাহাজটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তাকে
স্বাগত জানান মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারের সফরে জলবায়ু সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী লন্ডন হাই কমিশনে একটি অনুষ্ঠানও ইনভেস্টমেন্ট সামিট এবং রোড শো উদ্বোধন করেন। এছাড়াও ফ্রান্সের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও প্যারিস শান্তি ফোরামের আলোচনায়ও অংশ নেন প্রধানমন্ত্রী। সফরে ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠান এবং ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। পরিবহন মালিক নেতারা ঘোষণা দিলেও রাজধানীতে মানা হচ্ছে না বাসে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা, নেওয়া হচ্ছে বেশি ভাড়া। বিআরটিএর মোবাইল কোর্ট ও মালিক পক্ষের যৌথ অভিযানেও থামানো যাচ্ছে না চালক ও সহকারীদের এমন দৌরাত্ম্য। নৈরাজ্য থেকে মুক্তির দাবি জানিয়েছেন নগরবাসী। টেকনিক্যাল থেকে খামারবাড়ি পর্যন্ত হচ্ছে 20 টাকা ভাড়া নিল, এটা কি 20 টাকা ভাড়া? তাহলে আপনি তো 20 টাকা নিলেন, আমি তো আপনাকে 20 টাকা দিছি, আমি তো আপনাকে 20 টাকা দিছি, আপনি 20 টাকা নিলেন। যাত্রী আর বাস কন্ডাক্টরের এমন তর্কের শেষে হার মানতে হয় যাত্রীদেরই। সিটিং সার্ভিস বলি তো নাই আমরা, আমরা চার থেকে ভাড়া নিতেছি। লোকাল সার্ভিস যদি হয় তাহলে তো ভাড়া কমার কথা, 70 টাকা থেকে কমার কথা না, কমার সালিকালে সেই হিসাবে ভাড়া নেবে। ও তো আগে সিটিং এর হিসাব করেই তো 95 টাকা ভাড়া বাড়াইছে। লোকাল সিটিং সার্ভিস বাড়াই নিচ্ছে, আগে বাড়ানো তো 65 টাকা, এখন বাড়ানো 90 টাকা। আপনি দিয়া শ্রীপুর তো নাইতে টাকায় এই যে টাকারে প্রকাশ করে দেন জনগণের কাছে, যেন আমরা ন্যায্য ভাড়াটা দিতে পারি। কথা ছিল রোববার থেকে চলবে না সিটিং সার্ভিস, থাকবে না ওয়ে বিল, অথচ সেই নির্দেশনা যেন মানছে না কেউই। সর্বনিম্ন ভাড়া 10 টাকা হলেও গেট লক সিটিং এর নামে দিতে হচ্ছে দ্বিগুণ। দিলেন মালিক পক্ষ মোবাইল কোড শুনিয়ে যেন সিটিং সার্ভিস হয়ে যায় লোকাল। এই জায়গায় স্টিকার উঠাইতেছি, সিটিং সার্ভিস আসিল তো এখন সিটিং সার্ভিস হয়েছে তাই উঠাইতেছি। তবে কর্তৃপক্ষের সেই গতানুগতিক আশ্বাস, শিগগিরই শৃঙ্খলা ফিরবে নগরের গণপরিবহনে। স্টেপ বাই স্টেপ কাজ করতেছি, ভাড়া নিশ্চিত করার চেষ্টা করতেছি চার্ট অনুযায়ী। আমাদের মেইন ফোকাস হলো এখন চার্ট অনুযায়ী ভাড়া নিশ্চিত করা, দেন সেকেন্ড হলো সিটিং সার্ভিস, গেট লক সার্ভিস থাকতে পারবে না। ভাড়ার চার্টে যেটা দেওয়া আছে তার থেকেও বেশি আদায় করছে, বিভিন্ন অনিয়ম আমার কাছে পরিলক্ষিত হয়েছে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। একে তো বাড়তি ভাড়া, তার উপরে সিটিং সার্ভিসের এমন বোঝা থেকে দ্রুত মুক্তি চান নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নেয়ার পর্যবেক্ষণ দেয়া বিচারকের ক্ষমতা কেড়ে নিয়েছেন প্রধান বিচারপতি। বিচারক বেগম মুসরমত কামরুন্নাহারকে কর্মস্থল থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এ ঘটনা সবার জন্য সতর্ক বার্তা বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। আর আইনমন্ত্রী বলেন ওই বিচারক তার বক্তব্যের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ভুল বার্তা দিয়েছেন। 72 ঘন্টা পর ধর্ষণ মামলা নেওয়া যাবে না। বনানীর রেন্ট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার 5 আসামির খালাসের রায়ে এমন পর্যবেক্ষণ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মুসামাত কামরুন্নাহার। বিচারকের এমন পর্যবেক্ষণের পর উঠে সমালোচনার ঝড়, প্রতিবাদী রাস্তায় নামে নানা সংগঠন। রোববার সকালে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিচারক কামরুন্নাহারের ক্ষমতা সাময়িক প্রত্যাহারের কথা। এ বিষয়ে সচিবালয়ে গণমাধ্যমকে আইনমন্ত্রী জানান রায়ে আইন শৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা দেয়া হয়েছে তা সংবিধান পরিপন্থী। এই বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা ভুল নির্দেশনা দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও সম্পূর্ণ আইনানুগভাবেই কিন্তু সেটা এগিয়ে যায়। বিচারকের বিরুদ্ধে নিয়ে ব্যবস্থা সবার জন্য সতর্ক বার্তা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। উনি ওনার এক্তিয়ারের বাইরে যে কাজ করেছেন এবং তার এই কাজের ফলে আমাদের যে বিচার যে ব্যবস্থা এখানে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হতে পারে, এটা সবসময় একটা বার্তা। যে কোনো কাজ করতে গেলে উনি কেউ যদি অন্যায়ভাবে কোনো অর্ডার দেন বা কোনো কিছু করেন সেটা কিন্তু তদন্তের মাধ্যমে এটা নিষ্পত্তি করা হয়। এদিকে আদালতে গেলেও সর্বোচ্চ আদালতের নির্দেশনা হাতে পাওয়ায় বিচারকের চেয়ারে বসেননি কামরুন্নাহার। এর আগেও এই বিচারককে শোকজ করেছিলেন আপিল বিভাগ, সে সময় তার বিরুদ্ধে জামিন স্থগিত থাকার পরও আসামিকে জামিন দেওয়ার অভিযোগ উঠেছিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
দুই দেশের সরকার প্রধানের মধ্যে মারাত্মক অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত হলেও তা না মানা দুঃখজনক বলেও উল্লেখ করেন মন্ত্রী। ঢাকায় হতে যাওয়া আইওআরএ বৈঠক নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রী। 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে ভারতের রাষ্ট্রপতির আসার বিষয়টি নিশ্চিত করেছেন এ কে আব্দুল মোমেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও কূটনৈতিক পর্যায়ে প্রচুর আলোচনা হলেও ভারতের পক্ষ থেকে আচরণের কোনো উন্নতি হয়নি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। দুই সরকার প্রধান এবং দুই দেশের বিভিন্ন পর্যায়ে এটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সীমান্তে আমরা কোনো হত্যা দেখতে চাই না, কিন্তু সময় সময় এগুলো হচ্ছে। আমি এটা প্রায় বলে থাকি, এটা আমাদের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জার বিষয়, কারণ এটা আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে এটা হয় কেন। এদিকে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অংশগ্রহণ করতে আসার বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে ভুটানের রাষ্ট্রপতিকেও। ভারতের আসবেন, রাষ্ট্রপতি আসবেন অবশ্যই। সোমবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন আইওআরএ নিয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 12টি দেশের মন্ত্রী ও 23 দেশের ডেলিগেটদের অংশগ্রহণে ভারত মহাসাগরের সম্পদ সর্বোত্তম উপায়ে ব্যবহার নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এবার সাগরের নীল জলে দুরন্ত ডলফিনের রিপোর্ট। কক্সবাজারে সমুদ্রের নীল জলরাশিতে খেলছে ডলফিনের দল। উপকূলের কাছাকাছি ছুটাছুটিতে ব্যস্ত 25 থেকে 30টি ডলফিন, কখনো ডুব দিচ্ছে আবার কখনো সাঁতার কাটছে। শীত মৌসুম শুরুর আগেই চোখে পড়ছে এমন দৃশ্য। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীত মৌসুম শুরু হলেও এখনও তেমন শীত পড়েনি সৈকত শহর কক্সবাজারে। তবে আমূল পরিবর্তন এসেছে প্রকৃতিতে। বালিয়াড়িতে ফুটেছে ফুল, ফুলে বসে খেলছে ভোমরা, সাগরে নেই উত্তাল ঢেউ, চারদিকে শুধু শীতল সাগর, পাল্টেছে সাগরের পানির রঙও। প্রকৃতির এমন রূপ বদলে সৈকতের উপকূলের কাছাকাছি দেখা মিলছে ডলফিন দলের। প্রাণীটি দাপাদাপি করছে সৈকতের নীল জলরাশিতে, কখনো দু একটা করে, কখনো দল বেঁধে। সাগর জলে সাঁতার ডুবা খেলায় মাতছে ডলফিন। সাগরের সঙ্গে যাদের সখ্যতা তারাও বলছেন শীত মৌসুমে মাছ চলে আসে সাগরের কিনারায়, তাই ডলফিনও মাছ শিকারে আসে সমুদ্র উপকূলের খুব কাছাকাছি। মোবাইলটা নিয়ে অনেক দূর থেকে মোবাইল নিয়ে আমি জুম করে ওই ডলফিনের নানা ধরনের খেলতেছে ওই সিনটা আমি নিছি। ডলফিনগুলো আসে হচ্ছে যখন পানি এখানে পরিষ্কার হয়ে যায়। শীতের সময় যখন ছোটো ছোটো মাছ ধরার জন্য এখানে বিচের কাছাকাছি চলে আসে। আর পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন দূষণ হতে সমুদ্রকে রক্ষা করা গেলে সামুদ্রিক প্রাণীর বিচরণ বাড়বে। আবর্জনা আর দূষিত পানি না হলে কিন্তু এসব ডলফিনকে আমরা কিন্তু সবসময় কিন্তু সমুদ্র সুখে দেখতে পারবো। স্তন্যপায়ী এই প্রাণীটি বহু জাতের হয়, তবে সমুদ্র উপকূলে দেখা যায় মূলত শুষক জাতের ডলফিন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। এসএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্রের ফাঁদ, গুজব ছড়িয়ে সামাজিক মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। মহামারী কাটিয়ে পরীক্ষা শুরু হওয়ায় স্বস্তি। এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সিসিইউতে বেগম খালেদা জিয়া, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।